হ্যালো বন্ধুরা, দিন যত যাবে টেকনোলজির উন্নতি হবে, সেটা সিভিল পারপাসে হোক বা মিলিটারি পারপাসে। আজকে যেটা আমরা দেখছি 10 বছর পর সেটা আরও উন্নত ও ঘাতক হয়ে যাবে। আমায় আমার ইউটিউব মেম্বার্সরা ভারতের নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ারের ব্যাপারে ভিডিও বানাতে বলেছে, তো আমি তাদের কথা মতোই ভারতের নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার নিয়ে ভিডিও নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেই জন্য আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায় না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন। তো হ্যালো গাইস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলার ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। প্রত্যেক দেশের নেভির শক্তি বৃদ্ধিতে ডেস্ট্রয়ারের ভূমিকা কিন্তু অপরিসীম থাকে। শত্রুর ভূমিতে গভীর আঘাত হানতে যেমন ডেস্ট্রয়ার কাজে আসে, তেমনই কিন্তু শত্রু জাহাজকে রুখতে ডেস্ট্রয়ার মুখ্য ভূমিকা পালন করে থাকে। মাল্টিপল মিশনের জন্য ডেস্ট্রয়ারকে ব্যবহার করা হয়। মাল্টিপল মিশন মানে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, যেমন সমুদ্রের সার্ভিলেন্স, পাইরেসি রুখতে, শত্রু দেশে আঘাত হানতে বা শত্রু জাহাজের সাথে এঙ্গেজ হতে ডেস্ট্রয়ার কিন্তু কাজে আসে। পৃথিবীর শক্তিধর সব দেশ সময়ের সাথে সাথে ডেস্ট্রয়ারগুলিকে কিন্তু আপগ্রেড করে আসছে, আবার নতুন প্রযুক্তির সাহায্যে নতুন ডেস্ট্রয়ারও কিন্তু তারা তৈরি করছে। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোকে সময়ের সাথে সাথে আপগ্রেড করা হয়েছে এবং হচ্ছেও। শোনা যাচ্ছে ভারত নতুন ডেস্ট্রয়ারের উপর কাজ করছে। ভারতীয় নৌবাহিনী এমনিতেই অনেক উন্নত মানের ডেস্ট্রয়ার কিন্তু অপারেট করে, যেমন কলকাতা শ্রেণীর ডেস্ট্রয়ার, বিশাখাপত্তনম শ্রেণীর ডেস্ট্রয়ার। বিশাখাপত্তনম শ্রেণীর ডেস্ট্রয়ারের যে প্রথমটি সেটা সি ট্রায়াল চলছে, মনে করা হচ্ছে 2024 মধ্যে সবকটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করে নেওয়া হবে। তো ভারত একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ারের উপর কাজ করছে, তো প্রজেক্ট 18-এর মাধ্যমে এই ডেস্ট্রয়ারটি তৈরি করা হবে, যা সম্পূর্ণভাবে ভারতের নিজেদের প্রযুক্তিতে তৈরি করা হবে। আপনারা সকলেই জানেন ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল ডেস্ট্রয়ার তৈরির ক্ষমতা কিন্তু ভারতের আছে। তো কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার থেকে অভিজ্ঞতা নিয়ে নতুন এই ডেস্ট্রয়ারটি কিন্তু ভারত তৈরি করছে। কলকাতা শিপইয়ার্ড, ম্যাজাগন ডক লিমিটেড এবং এলএনটি একসাথে মিলে কিন্তু এই ডেস্ট্রয়ারটি তৈরি করবে। নেক্সট জেনারেশন স্টেলথ গাইডেড মিসাইলযুক্ত ডেস্ট্রয়ার হতে চলেছে এটি। আগের ডেস্ট্রয়ারের তুলনায় অনেক বেশি কিন্তু স্টেলথ হবে এটি। দেশীয়ভাবে তৈরি সব কিছু জিনিস এতে লাগানো হবে, র্যাডার, ইসিএম সমস্ত কিছু ভারতের নিজেদের তৈরি হবে। এই ডেস্ট্রয়ারটি সম্বন্ধে বেশি কিছু তথ্য কিন্তু পাবলিক ডোমেনে নেই, পাবলিক ডোমেনে যা আছে সেগুলি সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। এই ডেস্ট্রয়ারের ডিসপ্লেসমেন্ট হতে চলেছে প্রায় 9,000 থেকে 13,000 টন মতো। এতে থাকবে অ্যাডভান্স মাল্টিফাংশন মাল্টিব্যান্ড এইএস র্যাডার, সাথে থাকবে পেসার র্যাডার। র্যাডারের রেঞ্জ বর্তমান র্যাডারগুলির তুলনায় বেশি হবে। সমস্ত র্যাডার কিন্তু তৈরি করবে ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক লিমিটেড একসাথে এই র্যাডারগুলো তারা তৈরি করবে। ব্যবহার করা হবে অ্যাডভান্স অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সোনার। ডেস্ট্রয়ার থেকে পাওয়ার দেবে ইন্টিগ্রেটেড ইলেকট্রিক প্রপালশন সিস্টেম, যা তৈরির কাজ অলরেডি শুরু করে দিয়েছে ডিআরডিও এবং এলএনটি। এছাড়াও গ্যাস টারবাইনের প্ল্যানও করা হয়েছে, যা প্রত্যেকটি 36 মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারবে, আর ইলেকট্রিক প্রপালশন মোটরসগুলো 20 মেগাওয়াট করে পাওয়ার জেনারেট করতে পারবে। অ্যাটাক করার জন্য ব্যবহার করা হবে হাইপারসোনিক ব্রহ্মস 2 ক্রুজ মিসাইল, এছাড়াও রেলগান এতে ব্যবহার করা হবে অ্যাটাক করবার জন্য। তাছাড়াও টর্পেডো তো থাকছেই, ডিফেন্সিভের জন্য থাকবে বারাক 8 ইয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, আর থাকছে লেজার ওয়েপন সিস্টেম। দুটি হাল ধ্রুব হেলিকপ্টারকে রাখার ক্যাপাসিটি এতে থাকবে। এই ডেস্ট্রয়ারের সম্ভাব্য লঞ্চ ডেট 2028 রাখা হয়েছে। এরকম 6টি ডেস্ট্রয়ার তৈরির প্ল্যান আছে, খরচ হতে চলেছে $7 বিলিয়ন প্রায়। এটা একটা সম্ভাবনা, এর বেশিও হতে পারে, কারণ যত দিন যাবে জিনিসপত্রের দাম কিন্তু তত বাড়বে। তো অ্যাকচুয়াল কত হবে খরচ তা কিন্তু বলা যাচ্ছে না, তো মনে করা হচ্ছে যে $7 বিলিয়ন হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।